আড্ডা, গল্পে জমজমাট, গল্পের সংসার। বিশ্ব সংসারের এই বিশাল স্টেজে আমরা সবাই অভিনেতা। সংলাপ বলতে বলতে জমে ওঠে কথা, আর এই কথা সংলাপ ঘিরে তৈরি হয় গল্প। এই সব গল্পই শোনাবো আমরা, শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। কিন্তু এই ব্যস্ততাটাই আমাদেরকে কিক দেয়, বা এই ব্যস্ততাটাই আমাদের কাছে হাই। সেখানেও আমার কোথাও একটু সংশয় ছিল না? ছিল, কিন্তু যেহেতু ঋতুদা ইজ ঋতুদা, এখানে আমার কোনো বলার জায়গা নেই। রবীন্দ্রনাথকে বুঝতে আমার সময় লেগেছে। এই বয়সে এসে না শোকটাকেও আর শোক মনে হয় না কোথাও একটা রবীন্দ্রনাথের গান শিখেছি বলে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আজ কবি প্রণাম দিয়েই শুরু করলাম আজকের এই বিশেষ এপিসোড, যেখানে কথা হবে রবীন্দ্রনাথ নিয়ে, রেডিও নিয়ে, আর যেদের নিয়ে। রেডিও সাসপেন্স এবং আমার সঙ্গে আজ শ্রীতমা, মানে যাকে আপনারা আর জি শ্রী হিসেবেই চেনেন। শ্রীর গান দিয়ে শুরু করলাম আমার ভীষণ প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত। আজ আমাদের এই আড্ডা, উইচ ইজ অলসো টু সেলিব্রেট 20 ইয়ার্স অফ প্রাইভেট FM রেডিও ইন কলকাতা। এই 20 বছরের মধ্যে আমি আর শ্রী একসঙ্গে কাজ করেছি প্রায় এই 12 বছর তো হবেই। 2005-এ কলকাতা বইমেলায় হাজার হাজার ছেলেমেয়েদের পাবলিক অডিশনের মধ্যে থেকে উঠে আসা শ্রীতমা, কলেজ স্টুডেন্ট থেকে কিভাবে একজন আরজে, মানে আরজে শ্রী, একজন কমপ্লিট রেডিও প্রফেশনাল এবং একজন কর্পোরেট রিসোর্স হয়ে উঠল, সেই জার্নিটা আমরা একটু ফিরে দেখব, তবে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নয়। শ্রী, সানডে সাসপেন্সের কথা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে সানডে সাসপেন্সে মেয়েদের গলা একটা সময় একেবারেই পাওয়া যেত না, এটা নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছি। হ্যাঁ, এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য ফার্স্ট ভয়েসেস যেটা সানডে সাসপেন্সে মেয়েদের গলা, একটা গল্পেতে মুখ্য চরিত্রে একজন মহিলা, সেটা তোমার মনে আছে কোন গল্প? কঙ্কাল, রবীন্দ্রনাথের কঙ্কাল। তো তোমার এই যে এই এই অভিজ্ঞতাটা কেমন ছিল? পরবর্তীকালেও তুমি খুব কম সানডে সাসপেন্সে অভিনয় করবার সুযোগ পেয়েছ, তবু তো এই সিরিজটা নিয়ে তোমার কিরকম বক্তব্য, তোমার কি মনে হয় কিরম ছিল সেই অভিজ্ঞতাটা? অ্যাকচুয়ালি সানডে সাসপেন্স যখন শুরু হয়, আমরা তো কেউই বুঝিনি যে বিষয়টা এরকম একটা বিশাল আকারে গিয়ে দাঁড়াবে। সানডে সাসপেন্স শুরু হয় একটা ওই আমাদের ছোটোবেলায় দূরদর্শনে যেরকম এক মাসের জন্য ছুটি ছুটি দেখানো হতো, সানডে সাসপেন্সে তখন সত্যজিৎ রায়ের গল্প হতো, সত্যজিৎ রায়ের গল্পে নারী চরিত্র নেই, সুতরাং সেটা নিয়ে আমরা কোনো আশাও রাখিনি মনের মধ্যে যে গলা দিতে পারবো। কিন্তু যখন আস্তে আস্তে অন্যান্য গল্প শুরু হলো, তখন যেটা আমি বলছিলাম, একটা আন্দোলন শুরু হলো, কেন আমরা মেয়েরা পাবো না পাবো না। তো প্রথম ইন্দ্রাণীদি যখন ঠিক করলেন যে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল করা হবে, তখন উনি আমায় ডেকে বললেন যে এটা করতে পারো তুমি, কিন্তু তার একটা কন্ডিশন হচ্ছে পুরো বিষয়টা সাধু ভাষায় আছে, সেই ভাষাটাকে চলিত করতে হবে তোমাকেই, এবং মানে সহজবোধ করতে হবে যাতে সবাই বুঝতে পারেন, সেরকম একটা জায়গায় বিষয়টাকে চলিতে করে নিয়ে তারপরে তোমাকে অভিনয় হবে। সো দুটো চ্যালেঞ্জ, আর তখন অবশ্যই আমি রেডিও জকি, সুতরাং একটা কাজের প্রেশার তার মধ্যে আবার এটাকে পুরো, কিন্তু ওই যে একটা খিদে ছিল ভেতরে যে সানডে সাসপেন্স করব, এবং আমার কাছে একটা অ্যাডেড ভালো লাগে যে রবীন্দ্রনাথের একটা গল্প,
সেই জায়গা থেকে আই টুক ইট আপ অ্যাজ এ চ্যালেঞ্জ, এবং তারপরে সেটা চলিত ভাষায় করা হলো, তার মধ্যেও কারেকশনস হলো, এডিট করা হলো, সবটাই মানে আমার প্রথম সত্যি কথা বলতে গিয়ে অডিও বুক বা গল্প নিয়ে কাজ করা যদি আমি বলি, যে পূর্ণাঙ্গভাবে কাজ করা, যে জিনিসটাকে এডিট করা, জিনিসটাকে পাল্টানো, একটা ডিসিশন নেওয়ার, মানে আমি যেই ডিসিশনটা নিতে পারি যে বা আমি ডিসিশন মেকার হতে পারি যে এটাকে এই জায়গায় এভাবে ইউজ না করে ওভাবে ইউজ করব, এই প্রথম আমার সেই অভিজ্ঞতাটা হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারপর গলা দেওয়া। অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট স্টোরি আমার অভিনয় করতে গিয়ে, আমার এখনো মনে আছে, এখন করতে গেলে হয়তো অনেকটা অন্যরকম ভাবে করব, আমিও যদি এখন সেটা পরিচালনা করি আমার মনে হয় অন্যভাবে করব, কারণ তখন সত্যি কথা বলতে কি আমাদের, তুমি যদি মানে তোমারও নিশ্চয়ই মনে আছে যে আমাদের টিমের কোনো, আমাদের দল ছিল না, আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, কিছু ছিল না, জাস্ট এরকম একটা মাইক ছিল আর কিছু না। হ্যাঁ, তো যখন দীপ আসছে দীপের ভয়েস রেকর্ড হচ্ছে, মীর আসছে মীরের ভয়েস রেকর্ড হচ্ছে, এবং রিচার্ড বোসের সাউন্ড ডিজাইন করছে, এই ছিল ব্যাপার। এর মধ্যে যদি একটা রবীন্দ্রনাথ করতে হয়, তার পেছনে যে পরিশ্রমটা করতে হবে সেইটা পরিশ্রম করার মতো সেই সময়টা আমাদের নেই, আর দুমদাম করে রবীন্দ্রনাথের মতো সাবজেক্ট নিয়ে করার মতো দুঃসাহস সেই সময় আমাদের কারোরই ছিল না। পরবর্তীকালে অনেকগুলো গল্পই করা হয়েছে, আমি সে প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে বলি যে তুমিও রেডিও ছেড়েছ কয়েক বছর হলো, দু বছর বোধ হয়, দু তিন বছর, দু বছর হয়নি, দেড় বছর, দেড় বছর মধ্যে কি জিনিসটা সব থেকে বেশি মিস করছো? অ্যাকচুয়ালি দেড় বছর নয়, এক বছর এক মাস। আমি না যেটা মিস করা অলরেডি শুরু করে দিয়েছিলাম, আমি লাস্ট রেডিও জকিং করি 2017 সালে, অ্যাকচুয়ালি 17 নয় 16টাই লাস্ট, তারপর থেকে আমি রেডিও জকিং করিনি, গলা দিয়েছি বা বিজ্ঞাপনের ভয়েস ওভার করেছি বা সানডে সাসপেন্স করেছি, prem.com করেছি, কিন্তু তারপর থেকে যেটা মিস করা শুরু করি সেটা হচ্ছে রেডিও জকিং। যখন অনেক বছর 12 বছর রেডিও জকিং করার পর একটা সময় আমার মনে হয়েছিল যে আমি স্যাচুরেটেড হয়ে গেছি, আমি নতুন কিছু দিতে পারছি না, কিন্তু যখন নিজেকে শিফট করি একটা অন্য জায়গায় নিয়ে গেলাম, অন্য কাজ করতে শুরু করলাম, তখন মনে হলো যে না মানে এইটা ঠিক আমার জন্য না, ওটাই আমার ছিল। আমি যদি আজও কিছু মিস করি সেটা কিন্তু রেডিও জকিংটা, মানে গল্প বলা বা এগুলো তো আমার থাকবে, আশা করছি যে ভবিষ্যতেও যতদিন গলা থাকবে ততদিন গল্প বলো নাটক বলো সবটা হয়তো করতে পারবো, কিন্তু ওই যে একটা মিক্সারের সামনে দাঁড়িয়ে নিজেকে একটা রানীর মতো মনে হতো যে সবটা নিজেকে করতে হবে, এইটা প্রচণ্ড মিসকনসেপশন সবারই, সবাই ভাবেন যে শুটিংয়ে যেরকম একটা অ্যাকশন বলার লোক থাকে, ডিরেক্টর থাকে, এডিটর থাকে, রেডিও জকিদের কিচ্ছু থাকে না। হ্যাঁ, ঢাল তরোয়াল সব কিছু নিয়ে আমরাই নিধিরাম সর্দার, আমাদেরকে সবটা করতে হয়, এডিট করা থেকে ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে ফোন কল অ্যাটেন্ড করা থেকে শুরু করে গান সাজানো থেকে শুরু করে, তো ওই যে একটা রানীর মতো একা পুরোটা ছুটে দৌড়ে করা, ওই যে এনার্জি, ওই যে প্যাশন, ওই যে চার্মটা, ওটা না আর কোনো কাজে আমি, তারপরে আমি শুটিং করেছি, আমি অভিনয় সব করেছি, কিন্তু ওই প্যাশনটা আমি আর কোথাও পাইনি। তাহলে এটা তোমাকে আরেকবার জিজ্ঞেস করি, কারণ এটা আমাকে প্রচুর লোকজন জিজ্ঞেস করে, কারণ হয়তো তারা জানে যে আমি একটা সময় একটা সিনিয়র পজিশনে একটা টিমকে, তোমাদের একটা টিমকে আমি হ্যান্ডেল করতাম, যে আর জে হতে গেলে কী কী গুণ লাগে, এবং আমার গলাটা ভালো নয়, আমি কি আর জে হতে পারি? তো সবার ধারণা যে গলা ভালো হলেই সে আর জে হতে পারে, বা হয়তো উচ্চারণ ভালো হলে সে আর জে হতে পারে, কিন্তু আর জেং ব্যাপারটা যে একটা টোটাল প্যাকেজ, মানে ওই শব্দটা আমি ব্যবহার করছি, প্যাকেজ ইজ দ্য ওয়ার্ড, এবং সেটা যে কোনো FM রেডিও স্টেশন, সেটা তাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু প্রত্যেকেরই এখন তো বিশেষ করে একটা প্যাকেজ লাগবে, একটা দিক হচ্ছে রেডিও, অন্য দিকটা হচ্ছে ডিজিটাল, যেটা ছাড়া এখন কেউ কল্পনাই করতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা অ্যাসপায়ারিং আর্টিস্ট, কারণ তোমার কত বছরের অভিজ্ঞতা সেটাও একটু বলো, কত বছর ধরে তুমি রেডিওতে কাজ করেছো, তার মধ্যে 2016 অবধি তুমি আর্জিং এর কাজ করেছো, 2005 থেকে 2016 অবধি প্রায় 11 বছর একটানা তুমি রেডিও জকি ছিলে, ইফ আই এম নট মিস্টেকেন, এবং তারপর তুমি প্রোডিউসার হিসেবে কাজ করেছো। তো আগে আমরা আর্জিংটা বলি, যে আরজে হতে গেলে কি কি লাগে। তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, তুমি নিজেই জানো যে তুমি বইমেলাতে 100,000 লোকের মাঝখান থেকে আমাকে তুলে নিয়ে এসেছিলে, আমি একটা সেই নরম বাচ্চারা যেরকম একটা মাটির কাদার তাল থাকে, সেখান থেকে হাতে করে গড়ে পিটে যে কজন মানুষ মানে আমাকে তৈরি করেছেন, তাদের মধ্যে ইন্দ্রানিধি ডেফিনেটলি 1 নম্বরে, তারপরে মীর আছে, রবিন আছে, রিচার্ড আছে, আর এরম আরও অনেকে আছে। এবারে সেই জায়গা থেকে একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, গলা সুন্দর হওয়াটা কোনো ক্রাইটেরিয়া বলে আমি কোনোদিন মনে করি না। এটা একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, যখন মীররা শুরু করেছিল, রাকেশ প্রজ্ঞা ছিল, তখন না গলা, ওর গলাটা খুব সুন্দর, মানে মীরের গলা সুন্দর, তাই আমি মীরের সাথে দেখা করতে যাব, এরকম একটা ক্রেজ ছিল। তখন তো মীরকে কেউ দেখতে পেত না বিফোর খাস খবর, কিন্তু আমি দেখেছি উইথ টাইম, যেরকম ধরো বলিউড ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে কেমন দেখতে, ইট ইজ নট এনি মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তার অভিনয়টা বা পঙ্কজ ত্রিপাঠীর এত ফ্যান এমনি এমনি নয়, কারণ লোকটাকে এমনি লোকে ভালোবাসে, তাকে দেখতে কেমন এটা এখন, কিন্তু তার অভিনয় অভিনয় ব্যক্তি, এবং আমার কোথাও একটা মনে হয় যে রেডিওর ক্ষেত্রেও তাই, একজন রেডিও জকের গলা কত সুন্দর এটা কিন্তু, তুমি শ্রাবন্তীদির কথাই ধরো, শ্রাবন্তীদির গলাটাকে ভীষণ সুন্দর তা কিন্তু নয়, মানে মিষ্টি নয় সুন্দর নয়, কিন্তু একটা ব্যাপার আছে। তো ওই ব্যাপারটাও যদি না থাকে, কমিউনিকেট করার ক্ষমতাটা থাকা দরকার, যে আমি তোমায় ছুঁতে পারছি কিনা। তোমরাই আমাদেরকে শিখিয়েছিলে যে রেডিও হচ্ছে গিয়ে ওয়ান অন ওয়ান মিডিয়াম, আমি যখন কথা বলবো আমি ধরে নেব আমি একজনের সঙ্গে কথা বলছি, এবং আমাকে যদি 55 লাখ লোকও শোনে, প্রত্যেকটা লোকের মনে হওয়া উচিত যে যে কথা বলছে সে আমার সাথেই শুধু কথা বলছে, এতটাই পার্সোনাল জায়গায় গিয়ে আমাকে টাচ করতে হবে, একান্ত ব্যক্তিগত একটা মিডিয়াম বলে আমরা বলি, যে সেখানেই রেডিও হয়তো অন্যান্য মাধ্যমগুলো থেকে আলাদা, এবং রেডিওতে যে মাইকের সামনে বসে কথা বলবে তারও সেই গুণটা তাহলে থাকতে হবে। এই প্রথমেই সুন্দর গলা হতে হবে, এই কনসেপ্টটা মাথা থেকে বের করে দেওয়াটা ভীষণ দরকার, যেটা দরকার যে আমি তোমায় ছুঁতে পারছি কিনা। এবং তার জন্য হ্যাঁ, কতগুলো জিনিস যেগুলো দরকার সেটা কিন্তু অভ্যেসের মাধ্যমেও হতে পারে বলে আমার বিশ্বাস। তুমি নিজে জানো আমার ইংরেজি উচ্চারণ ভালো ছিল না, এখনও যে বিশাল ভালো আমি তা বলবো না, বা আমার ইংরেজি কমিউনিকেশনেও প্রবলেম ছিল, আমার মানে কথা বলতেও অসুবিধে ছিল যখন আমি প্রাথমিক জয়েন করেছিলাম মির্চি, কিন্তু সেটা সময়ের সাথে সাথে আমার কিছুটা হলেও কেটেছে। এবার এটা আমাকে জোর করে করতে হয়েছে, যে কারণ জানি আমার কাজের প্রয়োজনে এটা আমাকে করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সেটা তো আসার পর কাজটা করতে অনেক কিছু শিখেছি, এবার সেটাই আমি যারা করতে চাই তাদেরকে বলতে চাই, যে প্রথমেই এটা ভেবে নিও না যে আমার বাংলাটা ঠিক না, আমার হিন্দিটা ঠিক না, আমার ইংলিশটা, এগুলো ঠিক করে নেওয়া যায়, কিন্তু যেটা কোনোদিন মানে ওই 2+2=4 করে রোজ অঙ্ক প্র্যাকটিস করার মতো করে হলেও আমরা পারবো না, সেটা হচ্ছে নিজের ভেতরের ক্রিয়েটিভিটি, নিজের ভেতরের ইন্টারাকশন স্কিল, নিজের ভেতরের কমিউনিকেশন, নিজের ভেতরের সেন্স অফ হিউমার, কিছু জিনিস ভগবান দিয়ে পাঠান, মানে ওটা না থাকলে আমি হাজার চেষ্টা করে রোজ প্র্যাকটিস করলেও আমি উচ্চারণ ডেভেলপ করে ফেলতে পারবো, আমি হয়তো কোথায় নিঃশ্বাস নিতে হবে, কীভাবে কথা বলতে হবে সব শিখে ফেলতে পারবো, কিন্তু আমি তোমায় ছুঁতে পারবো কি না এইটা কিন্তু শিখিয়ে পড়িয়ে হয় না। আমার এখনো মনে আছে যেদিন সকালে ঋতুদা চলে গেলেন, মীর একা স্টুডিওতে শো করছে, আর আমি তখন, আমি যেহেতু সকালবেলা ওর পরেই শো করতাম, আমি খুব সকালে, তখন স্টুডিওতে কেউ নেই, সারা অফিসে কেউ নেই, আমাদের না শো করারও তখন সময় নেই, এটা তো একটা এমন লস যে আমাদের প্রত্যেকেরই ভেতরটা মানে ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু আমার মনে আছে মীর সি সারাক্ষণ ফোনে বলছে এই গানটা বের করে দাও, এইখানে ইন্টারভিউটা রাখা যখন থেকে কেটে ঋতুদার এই গলার এটা একটা বাইট দিয়েছিল ঋতুদা এইটা, মানে তখন যে আমরা শো করবো সেটাও আমাদের করার সময় নেই, পাগলের মতো তখন, এটা নিউজ পেপার জার্নালিস্টদেরও হয়, আমাদেরও তখন দুজনের ওই অবস্থা, যখন পুরোটা হয়ে গেল একটা সুন্দর মর্নিং শো, আমরা এখন সুন্দর বলছি বিষয়টাকে, তখন হয়তো বিষয়টা খুব কষ্টের ছিল, কিন্তু সুন্দর করে একটা মর্নিং শো হলো, পুরো বিষয়টা খুব সুন্দর ক্যারি ফরওয়ার্ড হলো, তখন পরে গিয়ে আমাদের মনে হলো যে আমরা একটা চোখের জল ফেলারও সময় পেলাম না, মানুষটা চলে গেল জাস্ট বিকজ আমাদের এই, কিন্তু এই ব্যস্ততাটাই আমাদেরকে কিক দেয়, বা এই ব্যস্ততাটাই আমাদের কাছে হাই, যে মানে এটা সুন্দর করে করতে পারলাম। স্ত্রীর সঙ্গে কথা আরও অনেক বাকি, তবে শ্রোতাদের জন্য একটা কথা না বললেই নয়, যে কদিন আমি আমার টিমের ক্যাপ্টেন ছিলাম, স্ত্রী ছিল আমার ভাইস ক্যাপ্টেন। যারা মিডিয়াতে কাজ করতে চাও, বিশেষ করে রেডিওতে আসতে চাও, আশা করি একটু ধারণা হলো তোমার যে এই কাজটা হয়তো আর 5টা চাকরি থেকে অনেকটাই আলাদা। এখানে যতটা প্যাশন ভালোবাসা লাগে ততটাই স্যাক্রিফাইসও লাগে। আচ্ছা, এবার একটুখানি রবীন্দ্রনাথ প্রসঙ্গে আসি, কারণ তোমার জীবনের অনেকখানি জুড়েই রবীন্দ্রনাথ। আমি দেখো, আমি সত্যি কথা বলছি, রবীন্দ্রনাথের সাহিত্য কিন্তু আমি অনেক পরে গিয়ে পড়েছি, যেহেতু আমার গানটার সঙ্গেই আত্মীয়তা ছোটবেলা থেকে, তো গানটা মানে যেভাবে এখনও আমি বলতে পারি, আমি যেভাবে রবীন্দ্রনাথের গানকে আত্মস্থ করেছি, লেখা কিন্তু সেভাবে বরঞ্চ শরৎচন্দ্রের লেখা আমি আরও অনেক আগে পড়েছি বা রিলেট করতে পেরেছি বেশি, রবীন্দ্রনাথকে বুঝতে আমার সময় লেগেছে। সবারই ক্ষেত্রে আমার ধারণা সেটা সবারই হয়, বয়সের সাথে সাথে কবিতা ছড়া সেগুলো, যেগুলো টেক্সট বুক তোমাদের পাঠ্যভবনে নিশ্চয়ই, সেগুলো তো নিশ্চয়ই গিলিয়ে দেওয়া হতো একদম ছোটবেলা থেকে, শিশু শিশু ভোলানাথ কথাও কাহিনী, মানে একদম মানে সেই, ওটা আমাদের কাছে ওই বাইবেলের মতো। হ্যাঁ, কিন্তু তার বাইরে গিয়ে নিজের থেকে রবীন্দ্রনাথকে এক্সপ্লোর করা আমি অনেক পরে করেছি, মানে সেই জায়গা থেকে, মানে আমাকে যদি কেউ বলে রবীন্দ্রনাথের সাহিত্য না গান, আমার কাছে গান বরাবরই খুব এগিয়ে থাকবে, হয়তো অনেকের কাছেই তাই, কিন্তু আমি তো অনেক ছোটবেলা থেকে রবীন্দ্রনাথকে বুঝতে শিখেছি তার গানের মাধ্যমে, সুতরাং আমি সত্যি বলছি এই বয়সে এসে না শোকটাকেও আর শোক মনে হয় না কোথাও একটা রবীন্দ্রনাথের গান শিখেছি বলে, মানে সব শোকে প্রথমটা ধাক্কা লাগে, খুব ধাক্কা লাগে, কিন্তু তারপরে কোথাও একটা ওই রবীন্দ্রনাথের গানের মতো মনে হয় যে ঠিক আছে, কোনো কিছু শেষ মানেই তো নতুন কিছু শুরু। ভারী সুন্দর বললে,
রবীন্দ্রনাথ প্রসঙ্গেই বলি, আমার যতদূর মনে পড়ছে, আমি এটা লিস্টও করেছি, আমরা রবীন্দ্রনাথের যে গল্পগুলো নিয়ে কাজ করেছি সেটা সানডে সাসপেন্সেই যা হয়েছে, তার বাইরেও একটা গল্প হয়েছে। তো আমি সানডে সাসপেন্সেরগুলো বলি, আমরা মণিহারা, সম্পত্তির সমর্পণ, গুপ্তধন, তারপর খোদিত পাষাণ, এই কটা তো করেইছি, এর বাইরে একটা গল্পও করেছি, কিন্তু সেটার প্রোডাকশন আমার সামহাও মনোপূত হয়নি। মানে আমার যদি আজকে সুযোগ থাকতো আমি এই গল্পটাকে আরেকবার করতাম। আমার অত্যন্ত প্রিয় গল্প হচ্ছে অনধিকার প্রবেশ। তো গল্পটা করা হয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে, কিন্তু ঠিক করে গল্পটা করা হয়নি। মানে আমি এটা নিজের থেকে একদম সবার সামনেই স্বীকার করছি, হয়তো অন্যান্য গল্পের তুলনায় এটা শুনতে হয়তো অত ভালো লাগবে না। তো এগুলো সবই গল্পগুচ্ছের গল্প। তোমার কোনো গল্পগুচ্ছের প্রিয় গল্প আছে? মানে যেগুলো সাসপেন্স হতে হবে তা না, না না, আমি বলছি মানে আমার যখন মেয়ে থেকে আস্তে আস্তে, নারী বলবো না কিন্তু মেয়ে ফেজটা পেরিয়ে যখন একটু একটু উচ্চতর জায়গায় যাচ্ছি, তখন প্রথম দেনা পাওনা পড়ি। ওই প্রথম না রবীন্দ্রনাথ আমাকে টাচ করেন, মানে সাহিত্যিক হিসেবে। গানের মধ্যে দিয়ে তো আগেই টাচ করেছেন, কিন্তু আমাদের পাঠ্যের মধ্যেই ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তখন মাধ্যমিক বোর্ডের, মানে দ্যাট ওয়াজ এ টেক্সট আর কি। মানে এত আমার কষ্ট হয়েছিল পড়ে, এটা আমার আগেও হতো, আমি শরৎচন্দ্র অরক্ষণীয় পড়ে প্রচুর কেঁদেছিলাম। আই ওয়াজ ইন ক্লাস 5-6 তখন, একটা ক্লাস 5-6 পড়া বাচ্চা মেয়ের অরক্ষণীয় পড়ে যে ওই ফিলিং হতে পারে, পরবর্তীকালে তো অবভিয়াসলি হবে বয়সটা বাড়লে, কিন্তু ওই সময় আমার সেটা হয়েছিল। তো প্রথম যে গল্পটা আমার প্রচণ্ড টাচ করে দেনা পাওনা, এবং পরবর্তীকালে আরেকটা গল্প, সেটা হচ্ছে স্ত্রীর পত্র। এই দুটো গল্পতেই মেয়েদের অবস্থানটা, মানে তখন আমি না আস্তে আস্তে বড় হচ্ছি, তো প্রতি মুহূর্তে নিজেকে ওইভাবে রিলেট করতে শুরু করি। গল্পগুচ্ছের হয়তো আরো অনেক গল্প আছে যেগুলো পড়ে কখনো ভালো লেগেছে, কিছু সাসপেন্সের গল্প আছে, সবটা একরকম। কিন্তু আর একটা গল্প অবভিয়াসলি আমি বলবো, পোস্টমাস্টার। ও বাবা, মানে ওটা তো পড়তেও সুন্দর লাগে, মানে দেখতে তো একটা টাচ করে। আমি কাবুলিওয়ালার কথা আলাদা করে বলছি না, কারণ কাবুলিওয়ালা তো আমাদের একটা শৈশবের সঙ্গে জড়িত বিষয়, সেটা ভালো লাগে এমনি তৈরি, মানে আমরা বহন করে নিয়েই বড় হই, কিন্তু বড় হতে হতে যেগুলো ভালো লাগতে লাগতে গেছে, মানে সেই রকম দু তিনটে গল্প। আমি তোমাকে তাহলে একটু স্ত্রীর পত্র আমার অভিজ্ঞতাটা বলি, তারপর তুমিও বলো। স্ত্রীর পত্র আমার জীবনে একটা, সত্যি একটা রেডিও জীবনে একটা স্মরণীয় প্রজেক্ট, কারণ এটা ঋতুপর্ণ ঘোষেরই প্রজেক্ট। আমি বলবো না এটা আমার প্রজেক্ট, এটা ঋতুপর্ণ ঘোষ যদি আজকে থাকতেন আমাদের মধ্যে, আমার তো মনে হয় অডিওতে যে উনি কী কাজ, অবিস্মরণীয় কিছু কাজ উনি আমাদের উপহার দিতে পারতেন। ওনার কয়েকটা কবিতা আবৃত্তি আছে, তার মধ্যে একটা কবিতা আছে কৃপণ, ওটা বহুবার গীতাঞ্জলিতে চালিয়েছি। হ্যাঁ, অত এত সুন্দর উনি পড়েছিলেন। তো যাই হোক, আমি বলি যে সানডে সাসপেন্সে একটা গল্প ঋতুদা পড়বেন, এটা আমার একটা খুব, আমার কেন, আমাদের সবারই একটা প্রচণ্ড ইচ্ছে ছিল। তো সেটা যখন ওনাকে বলি আমি গিয়ে, সেটা 2012 সাল, 10 বছরের উপর 11 বছর হয়ে গেল, কারণ ঋতুদাই চলে গেছেন এই বছর, 10 বছর হয়ে যাবে। তখন উনি বলেন, আমি হ্যাঁ আমি গল্প পড়বো, আমি গয়নার বাক্স পড়বো। তো আমার কোথাও কি মনে হলো, এ মা গয়নার বাক্স পড়বে না, শেষ কেন মনে হলো, কারণ সেই সময় বোধ হয় ওই বছরই ছবিটা রিলিজ করা। তো আমার কোথাও গিয়ে মনে হলো, এই তো ছবি হয়েছে আর ঋতুদা এটা পড়বেন। তারপর কি হলো জানতে হলে, মানে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কিভাবে তৈরি হলো স্ত্রীর পত্র, সেটা জানতে হলে শুনতে থাকুন রেডিও সাসপেন্স এবং স্ত্রীর সঙ্গে আড্ডার দ্বিতীয় পর্ব, শুধুমাত্র গল্পের সংসার চ্যানেলে। আপনারা শুনলেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রেডিও সাসপেন্স এবং ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।